আসসালামু আলাইকুম শিক্ষার্থী ভাই বোনেরা তুমি কেমন আছো আসলে আল্লাহর আমাদের সামনে সুস্থ আছো সুন্দর আছো শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সামনে বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিষয়টি সম্পর্কে যদি কারোর পূর্ণাঙ্গ জ্ঞান না থাকে সে সত্যিকার অর্থে বাংলা ব্যাকরণ সম্পর্কে কোনোভাবে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে পারবে না আজকে আমি উদ্দেশ্য এবং বিধ সম্পর্কে আলোচনা করব তাহলে এসো প্রথম জেনে নেওয়ার উদ্দেশ্য কাকে বলে একটি বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় আবার বলছি একটি বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য একটা উদাহরণ দিয়ে দেখো আমি বোর্ডে লিখেছি সুমন বল খেলে তাহলে সুমন বল বল খেলে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সুমনকে আবার বলছে সুমন বল খেলে দেখো বল খেলে কে সুমন কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সুমনকে অর্থাৎ কর্ত হচ্ছে এখানে উদ্দেশ্য কর্ত হচ্ছে উদ্দেশ্য তাহলে আরেকটা বিষয় বলতে হবে বিধেয় কাকে বলে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় আবার বলছে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তা হচ্ছে বিধেয় তাহলে সুমন যদি উদ্দেশ্য হয় তাহলে কি বল খেলে এটা হচ্ছে বিধেয় উদ্দেশ্য সম্পর্কে আমরা কী বলছি কি খেলে বল খেলে বল খেলে অংশটা কী হচ্ছে বিধেয় তাহলে সুমন বল খেলে এই বাক্যে সুমন আছে উদ্দেশ্য অর্থাৎ যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় তাকে বলেছে উদ্দেশ্য উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাই হচ্ছে বিধেয় শিক্ষার্থী ভাই বোনা এরপর আমি একটি বাক্য লিখেছে দেখো সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ছেন দেখো বাক্যের সৌন্দর্য বর্ধনের জন্য মাঝে মাঝে উদ্দেশ্যর পূর্বে বা বিধের পূর্বে আমরা লক্ষ্য করি এক বা একাধিক পথ বসে থাকে বসে উদ্দেশ্য অর্থ প্রকাশ করতে সাহায্য করে বা বিধের অর্থ প্রকাশ করতে সাহায্য করে এই যে উদ্দেশ্য বা বিধের পূর্বে যে এক একাধিক পদ বসে অর্থ প্রকাশ করতে সাহায্য করে এই পদগুলোকে বলা হয় প্রসারক আর বলছি উদ্দেশ্য পূর্বে বা বিধের পূর্বে প্রায় আমরা খেয়াল লক্ষ্য করি এক একাধিক পদ বা শব্দ বসে থাকে এই যে অতিরিক্ত শব্দগুলো আসে উদ্দেশ্য ব্যতীত আবার বলছি উদ্দেশ্য না এটা উদ্দেশ্য ছাড়াও যে শব্দগুলো আসে সেগুলো হচ্ছে কি প্রসারক কি প্রসারক আমি যেখানে লিখেছি সেলিম সাহেবের ছেলে সুমন এ দেখো এতটুকুর মন্দার সুমন হচ্ছে উদ্দেশ্য এ সুমন বলতে যে বলা হয়েছে সেলিম সাহেবের ছেলে তাহলে এই সেলিম সাহেবের ছেলে এটুকু হচ্ছে উদ্দেশ্যের প্রসারক তাহলে গাছতলায় বসে বই পড়ছেন আমরা জানি পড়ছেন হচ্ছে ক্রিয়া এই এর পূর্বে দেখো গাছতলায় বসে বই এটা হচ্ছে কি প্রতিরিক্ত শব্দ এসেছে কি এটা কী করেছে আমাদের ক্রিয়াকে অর্থ প্রকাশ করতে সাহায্য করেছে এখানে এটা হচ্ছে বিধেয়ের প্রসারক বিধেয়ের প্রসারক তাহলে গাছতলায় বসে এটা হচ্ছে বিধেয়ের প্রসারক আরেকটি বিষয় দেখো এই যে পড়ছেন এর পূর্বে বই রয়েছে বিধে এক কথা বলি ক্রিয়ার পূর্বে ক্রিয়ার পূর্বে যখন কোনো বিশেষ্য পদ আসে ক্রিয়াপদের পূর্বে যখন কোনো বিশেষ্য পদ আসে তাকে বাংলা ব্যাকরণ অনুযায়ী বলা হয় পূরক আবার বলছি ক্রিয়াপদের পূর্বে যখন কোনো বিশেষ পদে আগমন ঘটে তখন তাকে বলা হয় পূরক তাহলে পড়ছেন এটি ক্রিয়া এর পূর্বে কি রয়েছে বই তাহলে বই শব্দটি কি পূরক তাহলে সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ছেন সুমন হচ্ছে উদ্দেশ্য তাকে প্রকাশ করার ক্ষেত্রে সৌন্দর্য বর্ধনের জন্য কে এসেছে সেলিম সাহেবের ছেলে তার পরিচয় আইডেন্টিফাই করার জন্য কে আসছে কার ছেলে সুমন সাহেবের ছেলে এটা হচ্ছে উদ্দেশ্যের প্রসারক আর গাছতলে বসে বই পড়ছেন পড়ছেন হচ্ছে ক্রিয়া একটু আগে বলেছি ক্রিয়ার পড়বে যখন কোনো বিশেষ পদ আসবে তা হচ্ছে পুরক আর গাছতলায় বসে আছে বিদায়ের প্রসারক শিক্ষার্থীরা আরেকটি বাক্য আমি লিখেছি চিনি বা শর্করা সব মিলিয়ে তৈরি হয় চিনি বা শর্করা সব মিলিয়ে তৈরি হয় উদ্দেশ্য কোথায় এখানে চিনি বা শর্করা এটা হচ্ছে উদ্দেশ্য তারপর বাকি অংশ কি হবে বিধেয় এই সব মিলিয়ে তৈরি হয় যেমন মধ্যে তৈরি হয় হচ্ছে ক্রিয়াপদ তৈরি হয় হচ্ছে ক্রিয়াপদ তার পাশে বা পূর্বে রয়েছে এই সব মিলিয়ে তাহলে এই যে পথ কয়টা হচ্ছে বিধেহের প্রসারক এইগুলো হচ্ছে বিধেয়ের প্রসারক তো শিক্ষার্থীরা মাঝে মাঝে আমরা দেখব যে বিধের প্রসারক কিন্তু প্রথমে বসবেন মাঝে মাঝে বিধের প্রসারক একটি বাক্যের প্রথমেও বসতে পারে দেখো এই যে উদাহরণটা প্রথমে আমি দিয়েছিলাম চিনি বা শর্করা এইসব মিলিয়ে তৈরি হয় যদি একটু আমি ঘুরিয়ে বলি এইসব মিলিয়ে তৈরি হয় চিনি বা শর্করা আবার বলছি এই সব মিলিয়ে তৈরি হয় চিনি বা শর্করা তাহলে আমি পূর্বে যখন বাক্যটা লিখেছিলাম চিনি বা শর্করা এই শব্দটি কোথায় ছিল এখন কোথায় আসছে দেখো চিনি বা শর্করা এখন চলে গিয়েছে বাক্যের শেষে আর এই সব মিলিয়ে এটা ছিল বিধের প্রসারক সেটা চলে এসেছে প্রথমে তাহলে এই সব মিলিয়ে এসে বিধেয়ের প্রসারক আর তৈরি হয় বিধেহের ক্রিয়া আর চিনি বা সরকার হচ্ছে উদ্দেশ্য তাহলে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় অবগত হলাম যে সব সময় কিন্তু বিধে পোষারক শেষে বসবে তা কিন্তু নয় মাঝে মাঝে বিধেয়ের প্রসারক বাক্যের প্রথমেও বসতে পারে শিক্ষার্থীরা সবসময় কিছু কিছু বাংলা বাক্য রয়েছে যে বাক্যের প্রথম মাঝে মাঝে উদ্দেশ্য উজ্জ্বল থাকে বা লুকায়িত থাকে যেমন একটা বাক্য যদি বলি তোমরা খাতায় লিখে নিতে পারো বাসায় যাও যদি আমি বলি বাসায় যাও আমি তাহলে কে বাসায় যায় তুমি তুমি কথাটা আমি বলিনি কিন্তু তুমি কথাটা কিন্তু এখানে উজ্জ্বল রয়েছে যেতে পারো আমি যদি বলি যেতে পারো কে যেতে পারো তুমি তুমি যেতে পারো এই তুমি হচ্ছে উদ্দেশ্য এখানে কিন্তু গোপন রয়েছে অর্থাৎ মাঝে মাঝে উদ্দেশ্য বা সাবজেক্ট কিন্তু উজ্জ থাকতে পারে আমরা যদি ইংলিশে বলে থাকি গো দেয়ার তাহলে এখানে ইউ কে যাবে ইউ উজ্জ রয়েছে ইউ গো দেয়ার ইত্যাদি তারপর শিক্ষার্থীরা আমি যে বিষয়টা আলোচনা করলাম আশা করি তোমরা আমার ক্লাসটি দেখবে এবং বোঝার চেষ্টা করবে তবে যদি তোমাদের বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন আমি তোমাদের সমস্যাগুলো ইনশাল্লাহ সমাধান করে দেব তবে আমি ক্লাস শেষ করার পূর্বে সংজ্ঞাগুলোর সঙ্গে বলছি উদ্দেশ্য কাকে বলে একটি বাক্যে যাকে উদ্দেশ্য করে বা যার সম্পর্কে বা যাকে কিছু বলা হয় বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সে হচ্ছে উদ্দেশ্য যেমন আমি এবং উদ্দেশ্য সম্পর্কে যা বলা হবে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হবে তাই হচ্ছে বিধেয় আরেকটি সংজ্ঞা দিয়েছিলাম কি পূরক কি মানে ক্রিয়াপদের পূর্বে যখন কোনো বিশেষ পদ বসবে সেটা হচ্ছে পুরো শিক্ষার্থীরা আজ এখানে রাখছে তবে তবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব কর বিকজ আমি নতুন নতুন ক্লাস দিব বাংলা ব্যাকরণের তবে আমার ক্লাসটি কিন্তু ক্লাস সেভেন থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কেননা উদ্দেশ্য বিদেশ সম্পর্কে জ্ঞান না রাখলে কোনোভাবে কোনো ক্লাসে কোনো ক্লাসে এই ঠিক মতো বোঝা যাবে না কোনো বাক্য বোঝা যাবে না তাহলে বেশ ক্ষেত্রে আস এখানে শেষ করছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম